হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এক খাঁচি ডিম নিয়ে চলে আসছি তোমাদের সাথে একটি মজার কেকের রেসিপি শেয়ার করতে। অ্যান্ড ডেফিনেটলি কেকটা আমি বানাবো না, বানাবে আমার খালামুনি। তো খালামুনির হাতের কেক এত মজা, মানে অসাধারণ এক কথায়। তো আন্টি যেহেতু বাংলাদেশে থাকে না, থাকি নিউ ইয়র্কে, চাইলেই যখন ইচ্ছা তখন মানে আন্টির হাতের কেক তো খেতে পারি না। তো এবার দেশে আসার পরই তো আমাদের সবারই একটা আবদার ছিল তোমার হাতের কেক খাবো। আর যেহেতু আমার বোনেরও এঙ্গেজমেন্ট ছিল, তো সব কিছু মিলে কেক তো বানাতেই হতো। তো আন্টি হচ্ছে আজকে একটা মজার কেক বানাবে, সেটা হচ্ছে থ্রি স্লাইসেস কেক, অর এটাকে থ্রি মিল কেক বলে মেবি। তো এই কেকটা আমার খুব পছন্দের, খেতেও খুব মজার। তো ভাবলাম আন্টি যেহেতু বানাচ্ছে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই আর কি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং দেখো কীভাবে আন্টি মেক করছে রেসিপিটা। প্রথমেই আন্টি এখানে হচ্ছে ময়দা নিয়ে নিল 2 কাপের মতো, দেন হচ্ছে 1.5 চামচ বা 2 চামচের মতো বেকিং পাউডার দিল, আর এরপরে হচ্ছে পাউডার মিল্ক দিল। এখন এই মানে শুকনো উপকরণগুলোকে একসাথে আর কি চেলে নিচ্ছে একটা পাত্রে। এখন এখান থেকে ডিম নেওয়া হচ্ছে, ডিমটা বিট করা হবে। আন্টি হচ্ছে কাজ করছিল আর আমি হচ্ছে ক্যামেরা নিয়ে শুধু আন্টির পিছে পিছে ঘোরপাক খাচ্ছিলাম, কারণ আমিও শিক্ষা ট্রাই করতেছিলাম যে কেকটা কীভাবে বানাতে হয়। যদিও ইউটিউবে তো অনেক রেসিপির ভিডিও আছে, তারপরও থাকে না মানে বাসায় কেউ যদি ভালো রান্না পারে তার কাছ থেকে একটা শেখার আগ্রহ কিন্তু থাকেই। তো এই জন্য আমি আর কি চেষ্টা করছিলাম শেখার জন্য। তো এখানে হচ্ছে আন্টি ছয়টা ডিম মনে হয় নিয়েছিল, হ্যাঁ 6টা ডিম নিয়েছে। এখন এটাকে ভালো করে বিট করে নেবে। এগ বিট করার এই পর্যায়ে অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে আর বিট করতে থাকতে হবে। আর এখানে হচ্ছে এই একটা কেকের জন্য 1 কাপ পরিমাণ চিনি ইউজ করা হচ্ছে। আর এই কেকটাতে চিনির পরিমাণটা একটু কম ইউজ করা হয়, কারণ হচ্ছে যেহেতু পরবর্তীতে কেকটা হয়ে যাওয়ার পর এখানে আমরা লিকুইড মিল্ক, ক্রিম, দেন কন্ডেন্স মিল্ক এগুলো ইউজ করব। সো কেকের ক্ষেত্রে এর জন্য চিনিটা একটু বুঝে ইউজ করতে হবে। এখন পরিমাণ মতো ভ্যানিলা অ্যাসেন্স হচ্ছে অ্যাড করে দেওয়া হলো। তো আন্টি যেহেতু বানাতে প্রো হয়ে গেছে, তো আন্টি হচ্ছে নিজের আন্দাজ মতন অ্যাড করেছে। তো এখানে হয়তো বা 1 থেকে 1.5 চামচ অ্যাড করলেই এনাফ আই থিঙ্ক। ময়দার যে মিক্সচারটা সাইডে রাখা ছিল সেটা এখন অল্প অল্প করে এই কেকের এই ফোমটার সাথে মিক্স করা হবে। যে তোমরা খেয়াল করলে দেখতে পারবে এখানে অল্প অল্প করে হচ্ছে ময়দার গুঁড়োগুলো ঢালা হচ্ছে, আর আন্টি হ্যান্ড বিটার দিয়েই হচ্ছে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছে। এই যে আমাদের মিক্সচার একদম রেডি। তো এখন আমরা কেকের এই মিক্সচারটাকে এই যে কেকের এই ট্রের মধ্যে ঢেলে আমরা ওপেনে দিয়ে দিব। ওভেনের টেম্পারেচার হচ্ছে 200-তে রেখে 10 থেকে 20 মিনিটের মতো কেকটা হচ্ছে বেক করে নিতে হবে। তো আমরা কেকটা ওভেনে দিয়ে দিয়েছি, অ্যান্ড এই যে আমাদের কেক হয়ে যাওয়ার পর ওভেন থেকে বের করে আমরা এখন এটাকে ঠান্ডা করে নিব। অ্যান্ড দেন আমরা এটার মধ্যে এখন হচ্ছে যেই মিল্কটা অ্যাড করবো, লাইক মিল্ক, ক্রিম, কন্ডেন্স মিল্ক এই সব কিছু মিক্সচার, দেন কার্নেশন মিল্ক এই সব কিছু একসাথে মিক্সড করে আমরা এই কেকের মধ্যে ওই লিকুইডটা অ্যাড করব। আর হাতের কাছে যা যা ছিল আমি তোমাদের সব কিছু দেখানো ট্রাই করেছি। আর এই যে ভিভো ক্রিম এটাও অ্যাড করা হয়েছিল, আমরা এই যেখানে আলাদাভাবে মিল্ক জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে, যতটা ঘন হবে খেতে তত বেশি মজা হবে। কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে যেভাবে একটু ছিদ্র করে দিতে হবে, যাতে করে আমরা যে লিকুইড মিল্ক ক্রিমটা এখানে দিব সেটা যেন খুব ইজিলি কেকটা সোক করে নিতে পারে।
আর এখানে দুইটা কেক কিন্তু আলাদাভাবে দুইটা মেক করা হয়েছে, কারণ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করা হয়েছে সেটা একটা কেকের জন্যই ছিল। কেউ আবার ভেবো না যে ওই একটা মিশ্রণ দিয়ে দুইটা কেক হয়েছে, এখানে দুইটা কেক দুইবারে বানানো হয়েছে। তো ওইটা হয়ে যাওয়ার পর এখানে আরেকটা পরে আবার মিক্সড করে বানানো হয়েছে। এখন আমরা লিকুইড মিল্ক ক্রিমের মিক্সচারটা কেকের সাথে অ্যাড করে দিচ্ছি। আমরা অলরেডি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কী কী এখানে অ্যাড করা ছিল, মানে লিকুইডটার মধ্যে মিল্ক ছিল, হুইপ ক্রিম ছিল, কনডেন্স মিল্ক ছিল, কার্নেশন মিল্ক ছিল। তো এই সব কিছু অ্যাড করে আমরা এই মিক্সচারটা করেছি আর এটা কেকে অ্যাড করে দিচ্ছি। আর এই লিকুইডটা দেওয়ার পর কেকটা কিন্তু একদম ফুলে যাবে, আর তখন কেকটা ডেকোরেশন করলে আরও বেশি সুন্দর হবে। এখন কেকটা যেমন ফ্ল্যাট হয়ে আছে অনেক, এই লিকুইডটা দেওয়ার পর কেকটা একদমই আরও বেশি ফ্লাফি হয়ে যাবে। এই যে আমাদের কেকে লিকুইড মিল্ক ক্রিম অ্যাড করা শেষ। তো এখন আমরা ডেকোরেশনের জন্য এখানে হচ্ছে হুইপ ক্রিম বিট করে নিচ্ছি। সো এখন আমাদের ডেকোরেশন টাইম, এখানে হচ্ছে আমরা এখন হুইপ ক্রিমটা দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিচ্ছি। এই যে এইভাবে হুইপ ক্রিমটা পুরো কেকের উপর সুন্দর করে দেওয়া হচ্ছে। অ্যান্ড ফাইনাল যে লুকটা ছিল এটার লাস্ট ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ যেহেতু ক্রিমটা অ্যাড করার পর কেকটা হচ্ছে ফ্রিজে রাখতে হয়, আর সারা রাত ফ্রিজে ছিল। পরের দিন যেহেতু প্রোগ্রামের জন্য কেকটা মেক করা হয়েছিল, অ্যান্ড নেক্সট ডেতে সার্ভ করার আগে হচ্ছে উপরে চেরি অ্যাড করে দিয়েছিল। সো যেহেতু হোয়াইট ক্রিম অ্যান্ড উপরে রেড চেরি, দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে। তো তোমরা যদি এটা করো সেক্ষেত্রে তোমরা ফাইনাল ডেকোরেশনে অবশ্যই চেরি অ্যাড করে দিও। অ্যান্ড এটা হচ্ছে যে একটা ডান, অ্যান্ড এই নেক্সট কেক এটা হচ্ছে আন্টি পুরোটাতে ছোটো ছোটো ফ্লাওয়ার আকারে পুরো কেকটাকে ডেকোরেশন করে নেবে। তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কেক দুটো একদম রেডি হয়ে গিয়েছে। তো আমরা এখন এই কেক দুটোকে ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য, বা কারো যদি মনে হয় যে ওই দিনই সার্ভ করতে চাও তো আমরা কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারো। বাট সার্ভ করার আগে অবশ্যই চেরি ইউজ করবে, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো হোপফুলি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।